25 বছর যে দল শাসন করেছে ত্রিপুরা রাজ্যে, শাসনের নাম শোষণ করেছে, আজ সেই দল বিরোধী দলের তকমাটুকু রাখতে পারেনি। শনিবার মনু মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগদান সভা থেকে কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির দলে যোগদান করেছে 385 পরিবারের মোট 1179 জন ভোটার। এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন, রাজ্যে 25 বছর ধরে মিছিলের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে গেছে সিপিআইএম। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ 25 বছর ধরে রাজ্যের মানুষকে বিভ্রান্তি করে ঠকিয়েছে এবং গরিবদের শোষণ করে গেছে। তিনি প্রশ্ন তোলেন, ভারতীয় জনতা পার্টির রাজ্যে ক্ষমতায় আসার পর মহিলাদের কতদিন মিছিল মিটিং করার জন্য মাঠে নামতে হয়েছে? ভারতীয় জনতা পার্টি চায় মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সেবার মাধ্যমে সংগঠন তৈরি করতে। মিছিল মিটিং করে লাইন লম্বা করে মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করে না বিজেপি। 25 বছর যে দল শাসন করেছে ত্রিপুরা রাজ্যে, শাসনের নামে শোষণ করেছে, আজকে সেই দল আজকে বিরোধী দল পর্যন্ত, বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে সেই কমিউনিস্ট। আর সেই কংগ্রেসের কথা তো বলে লাভ নেই, সেই কংগ্রেসীরা ডুকডুকি বাজাতো আর বলতো কি বিজেপি এবার সিঙ্গেল ডিজিট হয়ে যাবে, আর গান করত কি গান, হরেক রকম গান, এই গানের আতঙ্কে মানুষ ভয় পেয়ে যেত। আরে এইবার তো আয়া মরতাছে, আয়া মরতাছে, এটার নাম হইলো ভাইরাস। আমি সেদিন কইছি এই যে আয়া মরতাছে, এই রোগ কিন্তু কংগ্রেসের, আর কখন এটা সিপিএম এর কাওয়া লাগছে। এই ভাইরাস মোদীজির কাছেও টিকা নাই, এই ভাইরাস ইনজেকশন দিয়ে ঠিক করব। যে একবারে এই ভাইরাসের একমাত্র ওষুধ হলো এই জনগণ, এই জনগণ এবার তাদেরকে ওই যারা কইছিল কংগ্রেসীরা যে বিজেপি সিঙ্গেল ডিজিট হইব, তারারে সিঙ্গেল ডিজিট বানায়া তারারে বাড়ির পয় রাখছে। অন কীর্তন গায় কি হরে কৃষ্ণ হরে রাম রাত পইলে বাতের কাম, এরকম অবস্থা কংগ্রেস নেতাদের। 25 বছর খালি আমরা দেখেছি লম্বা লম্বা লাইন, লম্বা লম্বা মিছিল, আর মিছিলের পর মিছিল, স্লোগান ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তুমরা, কোনো কাজ নাই। মানে এইভাবে বিভ্রান্তি করে 25টা বছর আপনাদেরকে ভুগিয়েছে আর গরিবদেরকে শোষণ করে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, ভারতীয় জনতা পার্টি সরকার বিগত 5 বছর 4 মাস হয়েছে কয়টা মহিলাদের নিয়ে মিছিল করেছে, কয়টা মানুষের বিজেপির মিটিং হয়েছে, মিছিল হয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি চায় মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সেবার মাধ্যমে আজকে ত্রিপুরা রাজ্যে সংগঠন তৈরি করতে। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে গরিবের জন্য কেন্দ্র থেকে 100 টাকা পাঠানো হলে গরিব মানুষদের খাতায় জমা পড়ত মাত্র 15 টাকা, আর বাকি আর 85 টাকা চলে যেত দালাল বাণিজ্যে। প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর গরিবদের জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে দিয়ে সেই অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে মাঝখানের দালাল বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। 100 টাকা যদি পাঠানো হয় গরিবদের পকেটে মাত্র 15 টাকা পৌঁছায়, মাঝখানে 85 টাকা গায়েব হয়ে যায়, দালাল বাণিজ্য নিয়ে যায়। আর মোদীজি বলেন, আমি এই সমস্যা চাই না, আমি তার সমাধান সূত্র চাই। তাই গরিবের পকেটের টাকা, গরিবের টাকা, ওই 100 টাকা পাঠালে 100 টাকাই তার পকেটে যাবে, তার জন্য ওই জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করে সেটা মোদীজি মাঝখানে যে করাপশন সেটা বন্ধ করে দিয়ে ওই গরিবের টাকা গরিবের কাছে পৌঁছার ব্যবস্থা, রাস্তা যদি নির্মাণ করে থাকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নবাগতদের দলে স্বাগত জানিয়ে তিনি বলেন, আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নতুন এবং পুরনো সকল দলীয় কর্মীদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন তৈরি করার আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। যারা নবাগতরা ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। এবং যারা পুরনোরা রয়েছেন, পুরনো নতুন সবাই মিলে আজকে মনু মণ্ডলকে একটা শক্তিশালী সংগঠন তৈরি করুন। এদিন এই যোগদান সভায় দলীয় কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ফিল রিপোর্ট, আর ই নিউজ।